চেলুত শিক্ষামন্ত্রী ডাঙরিয়া, আপনার কর্মরাজিক আমি সাদরে সম্ভাষণ জানাইছো, আর আপনার প্রতিটি মন্তব্য প্রতিটি বক্তব্য আমি হৃদয়ঙ্গম করছো। আপনার স্বাগতম জানাইছো টেকনিক্যাল রিয়েলিটি চ্যানেলের মাজলে আমার এই ক্ষুদ্র প্রয়াস। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, আপনার যে কর্মরাজি সেই কর্মরাজিত আমি নথৈ আনন্দিত, আপনার যে বক্তব্য সেই বক্তব্যত আমি নথৈ আনন্দিত। বর্তমান যে 5,319 গৰাকী শিক্ষকক যে নিযুক্তি প্রদান করা হল এল পি আর ইউপি টেটর জড়িয়ে, 2012 চনের পর যে অবিরতভাবে টেটর নিযুক্তি চলি আছে, আপনি অকনো হেও জ্ঞান করা নাই, অকনো আপনি পিছ হুহুকি যোৱা নাই। আপনার যে এই কার্যকাল, এই কার্যকালের ভিত্তিতে 2012 চনতো নিযুক্তি সম্ভব হয়েছিল টেটর, আর বর্তমানেও নিযুক্তি সম্ভব হয়ে আছে। আর পরবর্তী সময়তো সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের ভিতর যে এডভার্টাইজমেন্ট জারি করা হব, সেয়াও আমি আদরণি জানাইছো। আপনার সেই কর্মরাজিক আমি সেলুট জানাইছো, সেটা আমি ধরুপ সত্য, আমি বিশ্বাস করো আপনার আগরপরে বিশ্বাস করে আছো। শিক্ষামন্ত্রী রূপে আপনি যে দক্ষতার কাম করে গেছে, আপনার কর্মরাজির উপর অকনো শঙ্কা নাই। বর্তমান যে এল পি এম ইর পুনের এডভার্টাইজমেন্ট ওলাবলে গেছে, সেই এডভার্টাইজমেন্টের জড়িয়ে বহু শিক্ষক, বহু নিবনুয়া নিযুক্তি হব আর বহুতো সংস্থাপন লাভ করব। কিন্তু কব বিচাৰিছো যে সেই নিযুক্তির আগত, এল পি এম ইর যে নিযুক্তি হব, সেই নিযুক্তির আগত যদি আপনাদের হাইস্কুলরখিনি এডভার্টাইজমেন্ট করে দিয়ে, আর হাইস্কুলরখিনিক যদি নিযুক্তি আগতীয়াক প্রদান করে, তেতিয়া হয়তো এল পি এম ইত বহুতো শিক্ষক আর বহুতো নিবনুয়া নতুনক নিযুক্তি প্রাপ্ত হব। কিয়নো কথাটো যদি আমি ভাবো, আমার ক্ষুদ্র মগজুয়ে যি ধরেছে সেই বিশ্লেষণহে আপনাদের আগবালো। কারণ এল পি এম ইত পাশ করা একজন ব্যক্তিয়েই হাইস্কুলতো পাশ করেছে, যদি বি এড আছে তেনহলে ডেফিনেটলি এটা সময়ত হাইস্কুললৈ গুছি যাব, এল পি এম ইত পোৱাৰ পাছতো হাইস্কুলত গুছি যাব। যদি আপোনালোকে এইটো ব্যৱস্থা লয় যে হাইস্কুলৰখিনি আগতীয়াকৈ এডভাৰ্টাইজমেণ্ট কৰি আগতীয়াকৈ নিযুক্তি প্ৰদানৰ যদি ব্যৱস্থা কৰে, তেনহলে ডেফিনেটলি হাইস্কুলৰখিনি কেতিয়াও এল পি আৰু এম ইলৈ উভতি নাহে। তেতিয়া এল পি আৰু এম ইত বহু সংখ্যক নিবনুৱা নতুনকৈ নিযুক্তি পাব। যদি এই ব্যৱস্থাটো আপোনালোকে হাতত লয়, অনাগত দিনত অসমৰ যি টেট উত্তীর্ণ মেধাসম্পন্ন ব্যক্তিসকল আছে, মেধাসম্পন্ন যুবকসকল আছে, নিবনুৱা হৈ আছে, তেওঁলোকৰ সংস্থাপন অচিৰেই সমাধান হব। আর সেই সমাধান হওয়ার লগে লগে আমার শিক্ষা ব্যবস্থাটো যথেষ্ট উন্নতি হব বলে আমি ধরুপ সত্য। আমি অদূর ভবিষ্যতে আপনার যে মন্তব্য, সেই মন্তব্য সারগত করে আমি আগবাহি যাম এক নিষ্ঠারে। কারণ আপনি যে মন্তব্য সারা মন্তব্য আগবাইছিলেন যে টেট উত্তীর্ণ প্রার্থীসকল গঙ্গার মানসপুত্র, আপনার সেই বাণী আমি হৃদয়ঙ্গম করে আমি অনাগত দিনত আগবাহি যাম, আর ছাত্রীসকলকো আমি তেনে ধরনের শিক্ষা প্রদান করিম বলে আমি সংকল্পবদ্ধ। সেহে শিক্ষামন্ত্রী মহোদয়, আপনি যদি তেনে এটা কাম করে, যদি হাইস্কুলরখিনি আগতীয়াক নিযুক্তি প্রদান করে এল পি এম ইতক আগতীয়াক, তেতিয়া হয়তো এল পি এম ইত বহুতো নিবনুয়া সংস্থাপন পথ মুকলি হব। তেনহলে তেনে এক ব্যবস্থা যদি হাতত লয় শিক্ষামন্ত্রী মহোদয়লৈ, সেই কাতর অনুরোধ, হাইস্কুলরখিনিক আগতীয়াক নিযুক্তি প্রদান করে তেওঁলোকক নিযুক্তি দিয়ার পাছতহে এল পি এম ইখিনিক নিযুক্তি প্রদানের এক সুবিধা যেন করে দিয়ে, যাতে সেই হাইস্কুলরখিনি তারপর পরবর্তী সময়ত নাম সমূহ আতরাই পুনের এল পি এম ইত আর নতুনক সেই স্থানত নতুনক নিযুক্তি পার সুবিধাটো করে দিয়ে যেন, এই শিক্ষামন্ত্রী মহোদয়লৈ কাতর অনুরোধ। আপনি হয়তো এই কথাখার মান্যতা প্রদান করে অদূর ভবিষ্যতে কামখিনি করে যাব বলে আমি আশাবাদী। ধন্যবাদ শিক্ষামন্ত্রী মহোদয়। জয় আই অসম।